ক্যামেরা অন করেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের? জি ভাই, ভালো। ভাই 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 বলেন গতকাল তো, তো আপনি আপনি বললেন বললেন না না যে যে আমাদের আমাদের আগে আগে যাদের যাদের ছিল ছিল তো তো তারা তারা কি কি করবে? করবে? তো তো আমি আমি আপনাকে আপনাকে মেসেজ মেসেজ দিয়েছিলাম দিয়েছিলাম গ্রুপে, গ্রুপে, তারপর তারপর আমি আমি আগেটাই আগেটাই সাবমিট সাবমিট করে করে দিয়েছি। দিয়েছি। আচ্ছা, সমস্যা নাই, আমি এখনো যে ভাইয়ের সাথে কথা বলবো সে ভাই অসুস্থ। হ্যাঁ, ইফাত ভাইয়ের হচ্ছে করোনা হ্যাঁ, আমার পজিটিভ দিদি আসছে। তো সেটাই ভাই, অ্যাড হোম করতে না ভাইয়া, অনেক চেষ্টা করছি কিন্তু হয় না। যাই হোক ভাই, আমরা আপনাকে আগেরটাই আমি দিয়ে আজকে দিয়েছি, এখন সকালে তো আসতে মানে বলছিলাম, অনেকক্ষণ ওয়েট করছে, তারপর দেখি দেখি যে যে আর আর নতুন যাদের প্রবলেম ছিল আমি সকালে আসতে বলছিলাম, আজকে সকালে কেউ আসে নাই। ভাই লোগো অ্যাড করে তারপরে ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিয়েছি, কিন্তু ফেভিকল অ্যাড করছিলাম কিন্তু ওইটা আসে না, রিফ্রেশ দিলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভাই, ওইটাতে দেখাই দিয়ে। আচ্ছা, মাইক ওয়ার্কারে কার কি খবর বলেন? সাদিক ভাই ভাই, জি ভাই, ওই যে ওই যে আপনি আপনি একটা একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে খুলতে বলছিলেন বলছিলেন নতুন, নতুন, আমি আমি ওইটা ওইটা খুলছি। খুলছি। খুলছেন, ঠিক আছে। আই দীপ দাস, এক্সামটা বাদ অ্যাডমিশন রয়েছে, অ্যাডমিশন টেস্টটা বাদ রয়েছে। আপনার মাইক্রো ওয়ার্কারের কি খবর বলেন? ভাই 5.5 আছে, একদিনের জন্য ব্যান করে দিছি বেশি রিপ্লেস দেওয়ার কারণে। আজকে 30 তারিখ, জি ভাই 30 তারিখ আছে। বুঝতেছেন এরকম হবে কেন?
আপনাদের ক্যামেরাটা মানে অন করলে আমি একটু সন্তুষ্ট হইতাম। আপনাদের কোনো হোম টাস্ক ছিল? এবারে একটা এই যে অ্যাসাইনমেন্ট ছিল ব্লক গেম সেই করা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট হিসেবে। সজিত ভাই, আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারিনি। কি সমস্যা ছিল ভাই? ওই যে ফেভিকন আর হচ্ছে লোগোটা এড করতে পারিনি। পেইন্টে এডিট করার সময় জিনিসটা 50-50 করছিলাম, এরপর আবার এটা দেখতেছি এক্সট্রা শো হয়ে যাচ্ছে। আজকে সকালে আপনি আসার কথা ছিল না ভাই? ওই যে ফোনে চার্জ ছিল না, যার কারণে গান্ড আসছে 12টার দিকে, এর কারণে ভাই আসতে পারিনি। সকাল 9:15 আসার কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। সাদিক ভাই, জি ভাই, আপনারা সবাই যদি হেল্প করেন তাহলে আমি অ্যাডমিশন সিস্টেম দিয়ে দিয়ে সেট করলাম। আচ্ছা এটা কার ছিল? আব্দুর রায়হান। জি ভাই বলেন। আপনি থিমস কাস্টমাইজ করছেন তাই তো? জি ভাই। থিমস কি ওইটাই নাকি অন্য থিমস ইউজ করছেন? আমি মিনিমা কালার ইউজ করছি। আপনার পোস্ট কই? পোস্ট দিতে বলছিলেন? আমি তো পুরো পুরো ছিলাম না কালার। আচ্ছা পোস্ট মনে হয় দিতে বলি নাই। ভাই পোস্ট দিতে বলেন নাই। দিদা সেটা কি অবস্থা? এই যে ব্যবসা নাকি চাকরি, কোনটি আমার জন্য সেরা? ভিউ কেন ভাই আপনার স্ক্রিন শেয়ার না? তো আমার স্ক্রিন শেয়ার না না ভাই, বুঝতে পারছি না, লাগ দেখাচ্ছে। স্ক্রিন শেয়ার না ভাই আপনার।
don't turn late. ভাই প্রবলেমটা একটু যদি বলতেন না, আগেরটা দিছেন তো আমি খেয়াল করি না ভাই। এটা হচ্ছে আমি ওই যে আমি হচ্ছে এই যে আপনার লোগোটা চেঞ্জ করছি, ফেভিকন চেঞ্জ করছি, আর হচ্ছে কি আপনার ওই সোশ্যাল যে আইকন, ওই আইকন গুলোতে আমার মানে ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইল লিংক। আচ্ছা ঠিক আছে, সব কিছু মানলাম, দেখেন সব কিছু মানলাম। এই যে এটুকু কি লেখা দেখেন তো, আমি ভাবছিলাম যে আজকে দিছি, আমি তো যে আপনার ওই মানে টাইমের মধ্যে ওটা আমি চেক করি নাই, মানে আগে দাও উচিত ছিল। বাট এটা কার? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন? সাইফুল ইসলাম জাস্ট একটা ব্লগ ক্রিয়েট করে দিয়ে দিছে, কোনো কিছু করে নাই। লোগোর এই অবস্থা কেন? আই এম ডি সিয়াম লোগোর এই অবস্থা কেন? লোগো কি আমি 50x50 পিক্সেল দিতে কইছি? কেন দিয়েছেন? আমি কি বলেছি 50x50 দিতে লোগো? দেখেন আপনার লোগোর অবস্থা 50x50। হ্যালো সাজিদ ভাইয়া। জি ভাইয়া। ভাইয়ার আগের ক্লাস আমার ইলেকট্রিসিটি চলে এসেছিল, তো তাই আমি পরের কাজগুলো দেখতে পাইনি, তাই ব্লগের যতটুকু শিখছিলাম অতটুকু দিয়ে দিচ্ছি আপনি লিংকটা। আপনি নুসরাত জাহানের ভাইয়া না? জি ভাই। তাহলে নুসরাত জাহান কি দিছে দেখে নে দাঁড়ান। ওয়েট, আমাকে কি বলছেন? আমি নেটওয়ার্ক প্রবলেম দিছিল। এর সেম সমস্যা। আয় নুসরাত জাহান, এই অবস্থা কেন? আমাকে জানাইছেন কেউ? কিভাবে বলবো, লিটি তো ছিল না। এই যে ব্যানার অ্যাড করছে দেখেন, এর কি অবস্থা হয়েছে? ঠিক আছে, আপনারা যেরকম করছেন আমি ওরকম করি, সমস্যা নেই। কাকে 85 দেওয়া হয়েছে? আপনাকে, শ্যামকে? দেখেন আপনার লোগোর সাইজ কে দিয়েছেন? দেখেন লোগো কি দিছেন 50x50 পিক্সেল, কেন? আমি কি লোগোর সাইজ এটা বলছিলাম? আমি এই যে ফেবিকনটা 50x50 লিখে দিয়েছিলাম, লোগোটা 50x50 কোনোদিনও লেখি নাই। জি ভাইয়া বলেন। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন মিউট রাখেন।
ভাই আমার ব্লগটাতে অ্যাবাউট মি কনটাস আস এগুলো হচ্ছে ভাই অ্যাড করা হইছে তারপর আবার যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়া লিংকগুলো আছে ওইগুলো হচ্ছে অ্যাড করছিলাম আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি রিয়া করেন এক টাকার শঙ্কর দত্ত এই অবস্থা কেন এ কি অবস্থা আমি কি এতটুকু শিখাই নাই আমি কি এতটুকু শিখাই নাই রে ভাই হ্যালো গো কই হ্যাঁ আছে হোয়াট ইজ ফটোগ্রাফি About me, আবার about কেন ভাই? পরে আবার add করছিলাম আর কি। About আর about me এর মধ্যে পার্থক্য কি বলেন? ওইটা আগে ছিল, ওইটার মধ্যে add করছি, দুইটার মধ্যে একটার মধ্যে signature add করে করা হয়েছে আর কি, ওটা add করব পরে। বাবুল ভাই অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই কেন? করছি তো। কই আসে নাই তো আপনার অ্যাসাইনমেন্ট? এই দেখেন লিংকে তো দিয়ে দিলাম। এই দেখেন মিসিং। অনিমেষ মল্লিক, বাবুল হোসেন, ইমরান হোসেন, জয় গাজী, তারপর আছে নাজমাতুল্লাহ নাসির, পৌলমি দত্ত, সামিদ হাসান। যারা অ্যাসাইনমেন্ট করেন নাই তারা তাদের আমি কি করব বলেন? সাইফুল ইসলাম আনুসরাত জাহানের আমি কি করবো? আরেকবার একটু দেখাই দেন, তারপরে সাবমিট করি আবার নতুন করে। সাজিদ ভাই আমার কি কথা শুনে দিবেন? যারা ভুল করছেন, কাজ দেখে ভুল করছেন তাদের আমি মার্কিং কম দিব, আর যারা কাজ দেখেন নাই, দেখেন সাইফুল ইসলাম, নুসরাত জাহান এরা কাজ দেখে নাই, যতটুকু দেখছে ততটুকু সাবমিট। ভাই আমি তো একটু লেট লেট মানে করছি, কাজ তো ভুল করি নাই ভাইয়া। আপনারা যেটা বলেন আমি সেটাই করবো, সমস্যা নাই। তবে আজকের মতো আমি আপনাদেরকে দিচ্ছি, যারা মোটামুটি দিছেন সবাইকে আনটি করে দিচ্ছি, বাট আমি নেক্সট টাইম কাউরে আমি কিন্তু এটা অ্যালাউ করবো না। আর সিয়াম এরকম তো দেখে শুনে ভুল করছেন, বলেন আপনাকে আমি কি কি শাস্তি দেবো?
শঙ্কর দত্ত ক্লাসে আছেন? শঙ্কর দত্ত আপনি ক্লাসে আছেন? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি, আজকের মধ্যে করে দিবেন। এমডি সাইফুল ইসলাম, নুসরাত জাহান, অনিমেষ মল্লিক, এরা আজকের মধ্যে করে দিবেন। আচ্ছা বলেন, এখন কার কি প্রবলেম? এক এক করে স্ক্রিন শেয়ারটা অন করেন, আমি দেখাই দিচ্ছি। ভাই আমার যদি ওই যে অ্যাডমিশন দিয়ে দিতেন, মাইক্রো লাস্ট আওয়ার আপনারা সবাই পরীক্ষা টরীক্ষা লাস্ট। আমার হেভি কোন অ্যাড করলে এড হয় না। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার অন করেন। হ্যাঁ, একবার প্রথম থেকে দেখাই দিলে ভালো হতো। হ্যাঁ, আবার প্রথম থেকে দেখাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। এর মাঝে যাদের মাইক্রোফোন ভালো তারা শুধু রেসপন্স করবেন, আর বাকি কেউ কথা বলবেন। আমি ব্লগের এ টু জেড, আপনারা যদি প্রেশার নিতে পারেন, চাপ নিতে পারেন, আমি দেখাই দেবো, আমার সমস্যা নাই। তার আগে বলেন মাইক্রো ওয়ার্কারের কি খবর? আর সাইফুল ইসলাম আর নুসরাত জাহান, আপনাদের কি খবর বলেন? ভাই আমি একদিনের জন্য ব্যান্ড হয়ে গেছি। ভাই স্ক্রিন কি দেখা যায় আমার? হ্যাঁ দেখা যায়। ভাই এই যে ফেভিকন, এখানে ফেভিকন অ্যাড করার পর ওইটা অ্যাড দিলে ওই রিফ্রেশ দেওয়ার পর আসে না। এই যে এটা রিমুভ করেন এখন চুজ ফাইলে ক্লিক করেন। ফেভিকনের সাইজ ঠিক করছেন? কত কত করছেন? 15x50। শিওর? জি ভাই শিওর ভাই। তাহলে যান 15x50। তোমার মনে হয় না এটা হইছে? না, এটা ভাই লোগো আর ফেভিকনের উপরে এটা। আচ্ছা ঢুকেন তো, ফেভিকনে ঢুকেন, ওপেন উইথ দেন। মনে হচ্ছে হয়েছে, তারপর দেখি। পেইন্ট পেইন্ট রিসাইজে ক্লিক করেন। হ্যাঁ হয়েছে মনে হয়, রিসাইজে ক্লিক করেন, পিক্সেলে যান তো, ওই যে ওইটা কেটে দেন, চেকবক্সটা আনিয়ে করে দেন, ওকে করেন, সেভ করেন। আপনি এখন আপনি সেভ করেন, সেভ আস করতে হবে না, ঠিক আছে কেটে দেন। হ্যাঁ যান, টুলস ফাইলে যান, সেভ করেন, ভিউয়ার ব্লগে ক্লিক করেন তো। আরেকবার রিলোড করেন। একটু সময় রিলোড হয় নাই, সময় দেন, যে কন্ট্রোল আর দেন তো। আচ্ছা প্রবলেমটা আমি ধরতে পারতেছি না, একটু সময় দেন, চেষ্টা করতেছি।
স্ক্রিনশট অফ করবে? হ্যাঁ অফ করেন। আচ্ছা দেখেন, আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আজকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করব ব্লগারের। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, কারো কোনো কাজ থাকলে সেরে আসেন, 1 মিনিট টাইম, যদি কারো সাথে কথা বলতে হয়, কিছু করতে হয়, লাঞ্চ করতে হয়, করে আসেন যান। আচ্ছা অনেকে মিসিং আছে, বিপ্লব চক্রবর্তী আসে নাই। কয়েকজন মিসিং আছে, আপনাদের ব্যাচে তো স্টুডেন্ট এত কম না। জি ভাইয়া, বলছি আমার মাইক্রোওয়ার্ডে প্রবলেম আছে তো, স্প্যাম নাকি, ওইটার জন্য আমি কাজ করতে পারছি না কোনো। কি সমস্যা হচ্ছে বলেন? এই যে SPM এটা লেখা আসছে, এই জন্য মানে লগইন হচ্ছে না, মাইক্রোওয়ার্ডে যেতে পারছি না, কাজ করতে পারছি না। আপনারা আমি দেখাইছিলাম একদিন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, লাস্ট আওয়ার। আচ্ছা সর্বোচ্চ আর্ন হয়েছে কার মাইক্রো ওয়ার্কার এই ব্যাচের? আপনার কি খবর? ঠিক আছে, এখন আপনাদের পার্সোনাল মানে ম্যাটার। আর পৌলমী দত্তর কি খবর? আচ্ছা ঠিক আছে, দেখেন আমি ব্লগার শুরু করলাম, এখন যে থাকবে না সে তার পার্সোনাল ম্যাটার। আচ্ছা দেখেন, নাই সাইফুল ইসলাম। আপনার বোন, আপনার বোন তো চলে গেছে, আবার তো বলবে আমার দেখায় নাই, আবার দেখাইতে বলবে। ভাই আর ল্যাপটপ হ্যাং করছে, ওটা রিসেট করে আসছে। মাত্র 13 জন স্টুডেন্ট, তারপরে একজন আবার ডাবল কানেক্টেড আছে, এরকম হলে হয়? আপনারা ছিলেন সব থেকে বেশি স্টুডেন্ট, এখন আপনাদের ব্যাচে সব থেকে কম স্টুডেন্ট আছে। হ্যালো সাজিদ ভাইয়া। জি ভাইয়া, ভাইয়া ওই যে এসকে মোহাম্মদ মাসুদুল নবী ভাইয়াটা আছে না, ওনার বাড়ির পাশে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তো, উনি ওখানে ওনাকে নিয়ে হসপিটালে গেছে, তো কিছুদিন পর আসে জয়েন করবে। আচ্ছা, এমডি এসকে মাসুদুল নবী। জি ভাইয়া,
সাজিদ ভাই ব্রেক চলতেছে নাকি? না ভাই, দাঁড়ান একটু সময় দেন। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনারা সাদা লিখেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আপনারা খুব সাদা সুন্দর করে লিখেন। কথাগুলো হবে এরকম যে আমি কি, আমি একজন ট্রাস্টেড সেলার, আমি 3 বছর ধরে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি একটু অন্য ক্লাসে ঢুকছিলাম, তো আচ্ছা ব্লগ ক্রিয়েট তো সবাই করছেন, ঠিক না? জি জি ভাই, ব্লগ ক্রিয়েট করা পর্যন্ত মোটামুটি সবার হয়েছে, বাকি টুক দেখেন ব্লগ ক্রিয়েট করার পর আমি প্রথমে করছিলাম, ভাই প্রথম থেকে বলতে আমি তো ব্লগ ক্রিয়েট করা দেখাইছি, এখন যদি আমাকে ব্লগ ক্রিয়েট করা দেখাইতে হয় তাহলে তো ভাই সমস্যা। আমি আপনাদের কথা চিন্তা করে আমি আবার সেই প্রথমে চলে আসলাম, গত ক্লাস ভুলে গেছি কি করাইছি, ভুলে যান সবাই। দেখেন যে ব্লগ ক্রিয়েট করতে পারেন না সেই স্ক্রিন শেয়ার অন করেন, আমি দেখাই দিচ্ছি কিভাবে ব্লগ ক্রিয়েট করতে হয়। আপনি গত ক্লাস করেন নাই? এখন যদি আপনারা রেগুলার এক একজন করে বলেন ভাই আজকে আমার প্রবলেম কালকে তার প্রবলেম, আমি কি রেগুলার ক্লাস আবার পরের দিন আলোচনা করব? আপনার উচিত ছিল এখানে কারো কাছ থেকে সাহায্য নিয়ে অতটুকু কাজ করে আসা, ক্লাস সমস্যা থাকতেই পারে ঠিক আছে, তার সমস্যা থাকতেই পারে, বাট তার উচিত যে ক্লাসে অন্য কারো থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা দিয়ে হয়েছে, আপনারা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে নেন। আপনাদের উচিত যে আমি যে ক্লাসটা মিস্টেক করছি সেই ক্লাসের টপিকটা আমি একটু হলেও বুঝে আসলে আমি যে ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারি, ভাই আমি এতটুকু করতে পারছি বাকিটুকু সাহায্য করেন। এখন আপনি যদি ব্লগারের নামই না শুনেন আপনাকে আমি কিভাবে ব্লগ ক্রিয়েট করাবো বলেন? আচ্ছা স্ক্রিন শেয়ার অন করেন, স্ক্রিন শেয়ার অন করেন। আপনি ক্লাস অনেক ফাঁকি মারেন ভাই, আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি সেই লিংকে ঢুকেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি যান ওই ট্যাবে যান। ক্লিক করেন ওই ট্যাবে ভাই, ওই সাইন ইন লেখা সাইন ইনে ক্লিক করেন। আপনার জিমেলটা ধরাই দেন, যে জিমেলটা ব্রাউজারে লগইন আছে
এখন কি আপডেট দেওয়ার সময় আছে বলেন? বাংলায় আসছে কিনা? বাংলাতে বাংলা কাজ না, ওই গুগল ট্রান্সলেট করেন, ওই দেখেন আপনার যে ইউআরএলটা আসছে না, ইউআরএল এর পাশে দেখেন স্টার মার্কিং এর পাশে একটা চিহ্ন আছে দেখছেন? ভাই কথা কথা রেসপন্স করেন, কথা শুনেন। আপনার যে ইউআরএলটা আসছে, ইউআরএল এর পাশে দেখেন দুইটা আইকন আছে, একটা স্টার আইকন, একটা হচ্ছে ক্যান্সেলেট আইকন, ওই আইকনে ক্লিক করেন। আপনার নেটওয়ার্ক সমস্যা ভাই, না বুঝলাম কি করব বলেন। ওর কোনো রিকভারি নাই, ওর ইমেইলে কোনো রিকভারি নেই, এই জন্য এটা আছে। ওই নিচে পরে দেখাবেন, ওইটা ক্লিক করলে আপাতত কাজ করতে পারবে মনে হয়। ইংলিশে ক্লিক করেন, ক্লিক করেন। আচ্ছা নিচে আসেন, আপনি অন্য কারোটা দেখেন ভাই, অন্য কারোটা দেখানোর মতো অপশন নাই, নিচে আসেন। ওইটা আমি পরে দেখাবো, ওইটাই ক্লিক করেন, আমাকে পরে মনে করাবেন। দেন আপনার ব্লগের নেম, দেন কি সম্পর্কে ব্লগ করবেন। হ্যাঁ আপনি কি শুনতে পান আমার কথা ভাই, একটু ক্লিয়ারলি বলেন তো, যে আমি শুনতে পাই বা না পাই। ইউটিউব প্রমোশন এসব এগুলো তো না, আপনি ব্লগ কি করবেন সেটা কি আমি জানি ভাই, আপনাকে আমি সময় দিছি না? আপনার 4 দিন সময় পাইছেন আপনি ব্লগ নিয়ে ভাবার জন্য, কি ভাবছেন বলেন? বসা হয়নি তো কেন? তা তো বসা হবে না ভাই, এখন আপনার জন্য যে এই যে 13টা মানে 13 জন লোক এক্সট্রা আছে, সবার সময়টা নষ্ট হচ্ছে। তাহলে আপনি ওকে ক্লাস নেন, আমি দেখছি। আপনি কি করবেন ভাই? হ্যাঁ বলেন কি করবেন। ওকে আমি আপনাদের ক্লাস নেন, আমি পরে দেখি এটা বদল করতে পারি কিনা। ভাই আমি মাফ করবেন, বুঝে নেবেন। না এখনো নিউ কিছু করাই নাই, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন।
এর সমস্যা কি আমি বুঝি না। আচ্ছা দেখেন সবাই, আমরা এতটুকু তো সবাই করছি ঠিক না? আচ্ছা এতটুকু সবাই করলে, আমরা এতটুকু করার পর সর্বপ্রথম যে কাজটা করছিলাম সেটা হচ্ছে একটা থার্ড পার্টি থিম ইউজ করছিলাম। আমাদের ওরা যখন আমরা ব্লগ ক্রিয়েট করি ওরা একটা ডিফল্ট থিম দিয়ে দেয়, আমরা থার্ড পার্টি একটা থিম ইউজ করছিলাম। মানে গতকালকে যারা দেখতে পান তারা দেখেন কিভাবে থার্ড পার্টি থিম ইউজ করতে হয়। থার্ড পার্টি থিম ইউজ করার জন্য আমি সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নিড ম্যাক একটা টেমপ্লেটের জিপ ফাইল দিয়েছিলাম, সবাই ডাউনলোড করছেন? যারা ক্লাস মিস্টেক করছিলেন তারা ডাউনলোড করছেন? সাইফুল ইসলাম আপনি কথা বলেন না কেন ভাই? শিওর করছিলেন? এখন আছে আপনার কাছে? এই যে আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্ক থেকে আবার ডাউনলোড করেন যারা ডাউনলোড করেন নাই। দেখেন ডাউনলোড করা হইলে, দেখেন খেয়াল করেন ডাউনলোড করা হইলে আপনাদের ফাইলটাই যেরকম আসবে নিড ম্যাক ডট জিপ, আপনাদের ফাইলটা এরকম আসবে নিড ম্যাক ডট জিপ। এই ফাইলের উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে সবার এরকম একটা ইন্টারফেস আসবে ফাইলটাকে আনজিপ করার জন্য। আনজিপ করার জন্য ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন এক্সট্রাক্ট টু লেখা আছে, এক্সট্রাক্ট টুতে ক্লিক করেন, ওকে করেন। দেখেন আমার একটা ফাইলটা আনজিপ হয়ে গেছে, একটা ফোল্ডার হয়ে গেছে আলাদা, দেখছেন? দেখেন তারপরে কি করবেন, এখান থেকে এই যে থিমসে যাবেন, থিমে থিমে গেলে দেখেন এই যে এরকম একটা অপশন আসবে মাই থিম কাস্টম মডিফাইড, এখানে ক্লিক করবেন। এই পাশে একটা তিন থ্রি ডটের একটা অপশন আসছে, কারো এখানেও থাকতে পারে ব্যাকআপ অথবা রিস্টোর, কারো এখানে থাকতে পারে কারো এইখানে থাকতে পারে, আশা করি এইখানেই বেশি থাকবে। এখানে ক্লিক করেন, এই যে রিস্টোরে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আমার সেই আপনি সেই নিড ম্যাকের ফোল্ডারে চলে যান, ফোল্ডারে গিয়ে এই দেখেন নিড ম্যাক ডট এক্সএমএল যে ফাইলটা আছে সেইটা ধরাই দেন এখানে। সেটা ধরাই দেন, দেখেন আমার থিমটা আপলোড হয়ে গেছে। থিমটা আপলোড হলে এরকম লেখা আসবে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, এরকম লেখা আসলে সবাই ব্লগটাকে ভিউ করেন, ভিউ ইউর ব্লগ। ক্যামেরাটা চেঞ্জ হয়েছে, দেখেন নুসরাত জাহান আর সাইফুল ইসলাম আপনাদেরটা এরকম ছিল অ্যাজ লাইক, মানে আগে এরকম ছিল না, থিমস ইউজ করার পরে এরকম হবে সবারটা। তারপরে দেখেন, তারপরে দেখেন এই যে ব্লগারের যে থিমটা, দেখেন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই দেখতে পাচ্ছি ভাই। আপনি আপনি শিখতেছেন, আপনি রেসপন্স করেন। এই আইকনটা আমার এখানে আইকন দেয়া আছে বিধায় আমার এখান থেকে আইকনটা ইয়া হয় নাই, চলে যায় নাই, আমাদের এই আইকনটা চেঞ্জ করা যায়। আপনাদের এরকম একটা আইকন আসবে এইখানে, আপনাদের এইখানে ঠিক এরকম একটা আইকন আসবে যে ব্লগার থিম লেখা, এরকম আইকন আসলে চলে আসবেন সেটিং এ। সেটিং এ এসে দেখেন এই যে ফেভিকন লেখা আছে, ফেভিকনে ক্লিক করেন, ফেভিকনে ক্লিক করে এই যে চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি সেই পিকচারটা ধরাই দিবেন আমাকে এখানে। আচ্ছা আমি একটা পিকচার ধরাই দেই। তার আগে দেখেন ফেভিকনের একটা নির্দিষ্ট সাইজ আছে,
ফেভিকনের একটা নির্দিষ্ট সাইজ আছে, সাইজটা হচ্ছে 50x50 পিক্সেল, 50x50 পিক্সেল। দেখেন আমি পিকচারটা নিয়ে আসি, দেখেন এই যে পিকচারটা, পিকচারটাকে কিভাবে রিসাইজ করতে হয় দেখেন। এটা এখন অনেক বড় একটা পিকচার আছে, এটাকে কিভাবে রিসাইজ করতে হয়, পিকচারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, দেখেন ওপেন উইথ লেখা আছে, ওপেন উইথ পেইন্ট, এই পেইন্টে ক্লিক করেন, তারপর দেখেন এই যে রিসাইজ লেখা আছে, রিসাইজে ক্লিক করেন। এটাকে একটা চেক বক্স আছে দেখেন, এই যে মেইনটেইন অ্যাসপেক্ট রেটিও, এটাকে আপনার এরকম থাকবে, চেক করা থাকবে, এটাকে আনচেক করে দেন। আর এই যে পিকজেল লেখা, এটাকে পিকজেল করে দেন, তারপর এটাকে 50x50 পিকজেল দিয়ে দেন, হরিজেন্টাল 50, ভার্টিক্যাল 50, 50 দিয়ে ওকে করে দেন। ওকে করে দিয়ে সেভ আস জেপিজি। সাদিব ভাই, জি ভাই, ভাই এটা রিসাইজ করার পর আমার পিসিতে ভাই এটা মানে অন্যরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওই যে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন, চেক বক্সটাকে আনচেক করেন আগে, লেখেন 50, লেখেন ভার্টিক্যালে 50 দেন, ওকে করে দেন। তারপর আমি রিসাইজ করতে কইছি, তারপর পিক্সেলে ক্লিক করেন, আপনি পিক্সেলে ক্লিক করেন, দেখেন এটা তারপর কিছু করতে কইছি, আমি তারপর ডাইরেক্টলি সেভ করতে কইছি, আমি আবার চেক করতে কইছি আপনাকে, আপনি করবেন এখানে পিক্সেল আর চেক করবেন পার্সেন্টেজে, তাহলে তো এরকম প্রবলেম হবেই। দেখেন এখানে দুইটা অপশন আছে, পার্সেন্টেজ আর হচ্ছে পিক্সেল, আপনি পিক্সেলে কনভার্ট করে তারপর পার্সেন্টেজে চেক করলে হবে। বলেন, ওকে করেন, আনসেভ আস করেন। স্ক্রিনশট অফ করে দেন। এইগুলো খেয়াল রাখতে হবে ভাই, খুব খেয়াল রাখতে হবে। দেখেন তার পরবর্তী কাজ, দেখেন এই ব্লগারে আসবেন, ফেভিকন, এই যে এইটাকে বলে ফেভিকন, এই দেখেন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে বলে ফেভিকন। এটা চেঞ্জ করার জন্য আপনার blogger.com এর সেটিং এ আসবেন, সেটিং এ দেখেন ফেভিকন লেখা আছে, ফেভিকনে ক্লিক করেন, ক্লিক করে চুজ ফাইলে ক্লিক, না একটা ফেভিকন অলরেডি আছে আমার, এটা রিমুভ করে দিবেন। যাদের ফেভিকন আছে তারা এখানে লেখা আছে রিমুভ ইমেজ বা রিমুভ ফেভিকন, ওটা ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। চুজ ফাইলে ক্লিক করেন, তারপরে এই যে আপনার ফেভিকনটা ধরিয়ে দেন, সেভ করেন, ব্লগটাকে ভিউ করেন। এই দেখেন চলে আসছে আমার ফেভিকন, দেখছেন। তারপরে দেখেন কি, তারপরে কি আমি তার কিছু করাইছিলাম না, এইটুকুই করাইছিলাম, লোগোটা করেছিলাম।
আর তারপর দেখেন এই যে একটা লোগো আসছে না, প্রত্যেকটা থিমস এর লোগোটা দেখে নেবেন, প্রত্যেকটা থিমস এর লোগোর সাইজ আলাদা আলাদা হয়, প্রত্যেকটা থিমস এর লোগোর সাইজ আলাদা আলাদা হয়। লোগোর সাইজ দেখার জন্য আপনাদের অন্যান্য থিমস এ এই লেআউটের মধ্যে থাকতে পারে, এই লেআউটের মধ্যে এই যে যে থিমসটা দেখতে পাচ্ছেন লোগো, এই লোগোর মধ্যে থাকতে পারে সাইজটা দেওয়া, বুঝছেন? কিন্তু এইখানে দেয়া নাই সাইজটা, সেক্ষেত্রে আপনারা দেখবেন হচ্ছে এইটায় আসবেন, এই লোগোর উপরে রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে আসবেন, তারপরে দেখেন এই, দেখেন এই যে ইমেজ, এইটাই খেয়াল করেন, দেখেন দেয়া আছে 192x74 পিক্সেল, এটা হচ্ছে এই থিমের লোগোর অরিজিনাল সাইজ। আপনি চারে এর থেকে ছোট বড়ও করতে পারেন, কিন্তু আপনাকে যদি থিমসে কাস্টমাইজ করতে হয়, থিমসটাকে সুন্দর করে ফোটাইতে হয়, তাহলে এই সাইজেরই লোগো ইউজ করতে হবে। দেখেন লোগো রিসাইজ করেন, লোগো রিসাইজ করেন, কত বলছেন 192x74, 192x74, দেখেন এখন লোগোটা কিভাবে অ্যাড করতে হয়। দেখেন লোগো অ্যাড করার জন্য আপনার blogger.com আসবেন, blogger.com এসে এই দেখেন লেআউটে ক্লিক করবেন, লেআউটে ক্লিক করার পরে টপ ন্যাভিগেশন, সোশ্যাল টপ, লোগো, অ্যাডসেন্সি, মেইন মেনু, এগুলো আগে দেখে নেবেন কোনটা কোন জায়গায় আছে। দেখেন এটা হচ্ছে লোগো, টপ ন্যাভিগেশনের পরে দেখেন, টপ ন্যাভিগেশনের পরে দেখেন এই যে লোগো, লোগোর এডিটে ক্লিক করেন, আপনাদের এরকম একটা পিকচার থাকবে, এটাকে রিমুভ করে দেন, আর এটাকে ক্লিক করেন, ফ্রম ইওর কম্পিউটারে ক্লিক করেন, তারপর চুজ ফাইল, এটাই ক্লিক করেন, লোগোটা ধরিয়ে দেন, সবাই এই যে এটা দিয়ে দিবেন, ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে, আর এটা মোটামুটি সবার ক্ষেত্রে এটাই মানে বেটার হয় থিমসের ক্ষেত্রে, দিয়ে সেভ করে দিবেন, সেভ করে ব্লগটাকে ভিউ করেন, দেখেন লোগোটা চেঞ্জ হয়েছে। আর গত ক্লাসে কি এতটুকু দেখাইছিলাম না আর কিছু দেখাইছিলাম? ভাই এই পর্যন্তই দেখাইছিলাম।